আজ সন্ধ্যাতেই রাইসিনা হিলসের অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের উঠোনে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই নিয়ে টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আজ ছুঁতে চলেছেন প্রয়াত দেশের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে। তিনিও টানা তিনবার শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। নরেন্দ্র মোদী এবং নেহরু ছাড়া আর কেউই কিন্তু এই রেকর্ড স্পর্শ করতে পারেননি। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, কারা কারা উপস্থিত থাকবেন, কারা কারা দায়িত্ব পেতে পারেন, কতগুলি দপ্তর নিজেদের হাতে রাখছে বিজেপি, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজ সকাল থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আজ সকালবেলায় গিয়েছিলেন রাজঘাটে শ্রদ্ধা জানাতে জাতির জনক মহাত্মা গান্ধীকে। সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান, কোন কোন দপ্তর নিজেদের হাতে রাখতে চলেছে বিজেপি এবং পশ্চিমবঙ্গ থেকে কে কেউ পাচ্ছেন মন্ত্রিত্ব, সে বিষয়ে আমি পরে আসছি। তার আগে জানাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সকাল বেলাতেই পৌঁছে গেলেন রাজঘাটে, সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। তারপর সেখান থেকে তিনি চলে গিয়েছেন ওয়ার মেমোরিয়ালে, সেখানেও শ্রদ্ধা জ্ঞাপন পর্ব। ফলে সকাল থেকে তিনি আগেই শ্রদ্ধা জ্ঞাপন পর্বর মধ্যেই রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যে ছটার খানিকটা আগে 5:45 নাগাদ তিনি রাইসিনা হিলসে পৌঁছে যাবেন এবং 6টা থেকে তার শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে কিন্তু একাধিক অতিথি অভ্যাগতদের উপস্থিত থাকার কথা, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের উপস্থিত থাকার কথা, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী, এছাড়াও আরও অনেক অতিথি অভ্যাগত রয়েছেন, প্রায় সংখ্যাটা 20-22 জনের, তাদের উপস্থিত থাকার কথা। এবং ইতিমধ্যেই এনডিএর শরিকদেরকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ফলে তার এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী থাকবার জন্য প্রচুর মানুষকে তিনি স্বাগত জানিয়েছেন, বিশিষ্ট জনদের তিনি স্বাগত জানিয়েছেন। এবার আসি মন্ত্রিসভায়। গতকালই জগৎপ্রকাশ নাড্ডা এবং অমিত শাহ সেই মন্ত্রিসভার তালিকা প্রস্তুত করেছেন এবং সেটা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে গিয়েছেন। আমরা যেটা জানতে পারছি প্রবীর, যে 4টি মন্ত্রক তেলুগু দেশম পার্টির হাতে থাকছে, এছাড়াও সমস্ত শরিকদের মন রাখার একটা প্রয়াস, একটা চেষ্টা করা হয়েছে কিন্তু বিজেপির তরফে। এবং তোমাকে জানাই যে ইতিমধ্যেই সেই বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজকে প্রথম সারির কয়েকজন মন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদীর পরপর শপথ নেবে, যার মধ্যে থাকবে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রক, এই মন্ত্রকগুলো। যেমনভাবে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত, আবার বলবো এটা সম্ভাব্য, যেখানে এনার্জি সেক্টরে মন্ত্রী করা হতে পারে জিতেন রাম মাঝিকে, এমনটাই আমরা জানতে পারছি। লালন সিং, তাকে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মন্ত্রী করা হতে পারে জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে। এছাড়াও রেল মন্ত্রক যাচ্ছে নীতিশ কুমারের দলের দিকে, এটা প্রায় নিশ্চিত। এবং তেলুগু দেশম পার্টিকেও 4টি মন্ত্রক দেওয়া হয়েছে, একনাথ সিংহের দলকেও 1টি মন্ত্রক দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে আজকে কিন্তু সবাই শপথ নেবেন না। আমি আবার বললাম যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, সড়ক পরিবহন, এই কয়েকটি জায়গাতে শপথ নেওয়ার বিষয় রয়েছে। এবং 55 জনের একটা মন্ত্রিসভার তালিকা প্রস্তুত হয়েছে বলে আমরা প্রবীর জানতে পারছি। বেলা বাড়ার সাথে সাথে সেই চিত্রটা আমাদের কাছে আরো পরিষ্কার হবেন যে কে কোন মন্ত্রক পেলেন। তবে তোমাকে কয়েকটা যে মন্ত্রকের কথা বললাম, জিতেন রাম মাঝি তিনি মন্ত্রিসভার তালিকায় রয়েছেন। মন্ত্রিসভার তালিকাতে আসতে চলেছেন লালন সিং জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে। এছাড়াও জেডিইউর পক্ষ থেকে আর কে কে আসতে চলেছেন, এবং অবশ্যই আবার বলবো রেল মন্ত্রক কিন্তু নীতিশ কুমারের দলের হাতেই যাচ্ছে। এবং ইতিমধ্যে সমস্ত রকমের প্রস্তুতি হয়ে গিয়েছে, আজকে তৃতীয়বারের জন্য এনে শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। ফলে পোস্টার ব্যানারে সেজেছে গোটা দিল্লি, রাজধানী শহর, সকালেই রাজঘাট এবং তারপর ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব, এবং বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের জন্য, যে কথা তুমি শুরুতেই বললে যে যেভাবে জওহরলাল নেহরু তিনবার, টানা তিনবার তিনি শপথ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই ইতিহাস, সেই রেকর্ড ছুটে চলেছেন নরেন্দ্র মোদী। এবং এনডিএর দলনেতা হিসাবে কয়েকদিন আগেই তাকে নির্বাচিত করা হয় এবং তারপর একেবারে সিদ্ধান্ত হয়, এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গড়ার বিষয়টি জানাতে যান নরেন্দ্র মোদী সহ এনডিএ শরিকরা, এবং আজকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে খানিকটা আগেই
শ্রদ্ধা জ্ঞাপন পর্ব। তিনি এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের বাড়িতে গিয়ে দেখা করা, বা যারা ভারতবর্ষকে গর্বিত করেছেন, গর্বিত করে গেছেন, সেই সমস্ত মানুষজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি বারে বারে। ঠিক সে কারণেই কিন্তু মহাত্মা গান্ধীর স্মৃতির শ্রদ্ধা জ্ঞাপন বা ওয়ার মেমোরিয়ালে গিয়েও শ্রদ্ধা জ্ঞাপন। অটল বিহারী বাজপেয়ী তার দীক্ষা গুরু, তার স্মৃতিতে গিয়েও কিন্তু আজকে শ্রদ্ধা জ্ঞাপন তিনি করলেন। ফলে সকাল থেকেই কিন্তু এই পর্বের মধ্যেই নরেন্দ্র মোদী রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সাউথ অ্যাভিনিউ থেকে শুরু করে একেবারে হ্যালি রোড পর্যন্ত এই যে ভিআইপি জোন রয়েছে, যেখান দিয়ে নরেন্দ্র মোদীর কনভয় যাবে, সেখানেও কিন্তু আটো নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে, যাতে করে কোনোভাবেই কোনো সিকিউরিটি ব্রিচ না করে। রবি সুচারু, এত মহা আয়োজন, প্রায় 21-22টা দেশের রাষ্ট্রনায়করা আসছেন, 9000 অতিথি আজকে আসন গ্রহণ করবেন, এবং আজকে একটি রেকর্ড করতে চলেছেন তিনি, প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে ছুঁতে চলেছেন, টানা 3 বার শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে সেই ইতিহাসও স্পর্শ করবেন। এত মহা আয়োজন, কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দও কি, তারাও কি আজকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বা তারা উপস্থিত থাকবেন? দেখো, কতটা তারা উপস্থিত থাকবেন সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন যে কোনো প্রশ্নই ওঠে না। ফলে কতটা তারা উপস্থিত থাকবেন না, মানে এনডিএর এই সরকার গঠনের প্রক্রিয়া বা প্রধানমন্ত্রীর এই শপথ অনুষ্ঠানে কতটা ইন্ডিয়া জোট থাকবে সেটা দেখার। তবে আমন্ত্রণ তো নিশ্চয়ই গিয়েছে, কারণ সংসদীয় গণতন্ত্র অনুযায়ী নিয়মিতাই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সেই সমস্ত স্তরে যারা গুরুত্বপূর্ণ নেতা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। ফলে এক্ষেত্রে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিনা সেটা দেখার, এবং প্রচুর অতিথি অভ্যাগতদের জন্য রাজকীয় ব্যবস্থা করা হয়েছে। তোমাকে আবার বলবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এছাড়াও আমরা জানতে পাচ্ছি নেপালের প্রধানমন্ত্রী, একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকছে। কিন্তু তার মাঝে তোমার যে প্রশ্ন, ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা কি উপস্থিত থাকতে চলেছেন সেটা দেখবার, সেটা থাকলেও খবর বা উপস্থিত না থাকলেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে যে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান ইন্ডিয়া জোট এড়িয়ে গেল বলে। প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। আজ শপথ গ্রহণ, টানা 3 বার প্রধানমন্ত্রী হিসেবে আজ রাইসিনা হিলসের উঠোনে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত পাওয়া খবরে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ মন্ত্রক নিজেদের হাতেই রাখতে চলেছে বিজেপি। তবে রেল দেওয়া হতে পারে জেডিইউকে, টিডিপিকে কি দেওয়া হচ্ছে সেটা এখনো পরিষ্কার নয়। মোট 55 জনের মন্ত্রিসভা আজ গঠন হতে পারে, 55 জন মন্ত্রী শপথ নিতে পারেন আজকে রাইসিনা হিলসে।